গুড মর্নিং, সুপ্রভাত। আজকে হচ্ছে পঞ্চমী, মহাপঞ্চমী। সবাইকে জানাই মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। পুজো শুরু হয়ে গেছে, সবাই তোমরা খুব আনন্দ করে উৎসবটাকে সেলিব্রেট করো এবং খুশি খুশি থাকো। সবসময় ভালো ভালো খাওয়া দাওয়া, নতুন ড্রেস, নতুন সব কিছু পরে অনেক আনন্দ করো। তো চলো, আমারও দিনটা শুরু করলাম আজকে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার। আজকে দাদা ভাইরা একটু বেরোচ্ছে, ওরা রোজই মোটামুটি বেরোচ্ছে, কিন্তু আমি বেরোতে পারছি না। আমাকেও বলছে বেরোনোর কথা, কিন্তু আমি সঙ্গে সবসময় বেরোতে পারছি না, কারণ তোমরা তো জানো আমার প্রচুর কাজ থাকে। তা আমার কিছু কিছু কাজ এমন এখনো পেন্ডিং রয়েছে না, মানে সেই পুজোর আগে আমার সেই কাজগুলো করে দিতেই হবে, সেই জন্যে সেই কাজগুলোর জন্যে আমি বেরোতে পারিনি। যাই হোক, এনিওয়ে আমি ঘরে বসেই কিন্তু খুব এনজয় করছি। আর ওরা ঘুরে আসছে, ফটো পাঠাচ্ছে, নিউ মার্কেটের ভিড়, এইসব ছবি পাঠাচ্ছে, দেখছি, দেখে আমি বেশ আনন্দে আছি। যাই হোক, আর চলো, জিম্মার তো ছুটি, স্কুল তো ছুটি পড়ে গেছে, আর টিউশনও ছুটি পড়ে গেছে, ওর তো মানে আরও আনন্দ। চলো, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কানাডা থেকে দাদা ভাই আমাদের জন্যে কী কী জিনিস এনেছে। প্রচুর জিনিস এনেছে, তো চলো। তার মধ্যে আছে এই জিম্মার ডল হাউস, এটাও ও খুলে পুরো দেখাবে তোমাকে। তোমাদেরকে ডল হাউসের মধ্যে গাড়ি আছে, লিফট আছে, মানে এইচ এন্ড এভরিথিং আছে, দোতলা তিনতলা হাউস। চলো তো দেখো, এখন জিম্মা একটু ব্রেকফাস্ট বানাচ্ছি আর কি, আমি আর জিম্মা মিলে। তো জিম্মা ডিমের অমলেট খাবে, তার জন্যে ও পেঁয়াজ কুচিয়ে রেখেছে, এবার লঙ্কাটা কুচোচ্ছে, তাই এগারোর এই মিনি চপারটা দিয়েই লঙ্কাটা কুচিয়ে নেবে, খুব ঝটপট হয়। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে মানে ডিমের অমলেট হবে, আর এইটাতে কুচলে না বেশ ফাইন চপ হয়, মুখে লাগে না। তো এই ব্যাস দেখো, ডিমের অমলেট জিম্মাই বানাচ্ছে, আমাকে বানাতে দিচ্ছে না। আমি ব্রেড সেঁকে দিয়েছি, মানে ব্রেডে জ্যাম লাগিয়ে খাবে, আর তার সাথে ডিমের অমলেট খাবে। ডিমের পোচ বা সিদ্ধই আমি বেশিরভাগ দিন করে দিই, ওর আজকে মনে হলো যে অমলেট খাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী এনেছে। ফার্স্ট এই ডল হাউস, ডল হাউসটা আমি একদম ব্যাক ক্যামেরা করে সামনে দেখাচ্ছি, তার আগে চলো দেখিয়ে দিই ছোটোখাটো যে জিনিসগুলো এনেছে। আচ্ছা, এই একটা ডল এনেছে জিম্মার জন্যে, বারবি। প্রত্যেকবার বৌদি ভাই একটা করে বারবি ডল আনে, বা যেই আসে ওখান থেকে ওর জন্যে ডল আনে। আগে আমার জন্য আনতো, এখন ওর জন্য একটা করে ডল আনে। হ্যাঁ গো, আমার দাদা ভাই না এমনি জিম্মা যখন হয়নি, আমি বড়, আমার জন্য তাও ডল আনতো, আমি ডল ভালোবাসি বলে। সেই ডলগুলো তোমাদেরকে একদিন দেখাবো, দাদা ভাই যেগুলো আমার জন্য এনেছিল, আমার বাপি আমার জন্য পুতুল আনতো। এই বারবি ডলটা এনেছে, এখন আমাকে দেয়, মাকে কিচ্ছু দেয়, এখন ওকে দেয়। আচ্ছা বেশ, আর একটা এই বক্স ভর্তি ব্রাউনি আছে, এর মধ্যে ও ব্রাউনি খেতে ভালোবাসে বলে এই ব্রাউনিটা এনেছে। এটার মধ্যে তোমাদের খুলে দেখাই, এই যে এইরকম গোল গোল ব্রাউনি আছে, সেটা মনে হয় তোমরা ওই জিম্মাকে টিফিনে দিয়েছিলাম, দেখিয়েছিলাম। আচ্ছা বেশ, আর চকলেট এনেছে, এইরকম অনেকগুলো চকলেট এনেছে। হ্যাঁ, আরও অনেকগুলো এনেছে এই একই জিনিসের চকলেট। তারপরে চকলেটগুলো আগে দেখিয়ে দিই, এইরকম প্যাকেট এনেছে দু চারটে। এগুলো হচ্ছে তোমার এই আলমন্ড দেওয়া, এটা মানির জন্য, মানি খুব ভালোবাসে খেতে এই চকলেটগুলো, এরকম চারটে প্যাকেট এনেছে। এইটা একটা এনেছে, এটাও একটা চকলেট, এটা সায়নের জন্য এনেছে, তা আমি ওই জন্য খুলিনি, এটা খুলে দেখাতে ওই জন্য পাচ্ছি না। এটা সায়নের জন্য এনেছে, এইরকম পিছনটা, এই এই নাম ক্লিপ, ওই জন্য এটা খুলিনি, সায়ন এলে দেখবে। সায়নের জন্য আরও কিছু এনেছে, সেগুলো এইটা জিম্মার জন্য এনেছে, বা জিম্মা আমি সবার জন্য এনেছে। এইটা খুলেছি, বাবা কতগুলো খেয়ে নিয়েছিস রে, আমি তো একটাও খাইনি, আমি একটাও খাইনি, ও খেয়ে নিয়েছে, বাবা খায় না চকলেট, আমি একটাই খেয়েছি। এইটা এনেছে আমার জন্য, ঠিক আছে। আচ্ছা, এইটাও এনেছে আমার জন্য, এটাও আমি খুলে দেখাচ্ছি তোমাদের। এটা একটা বটল ওপেনার, বললো
কিচেনে রাখবি ওই সসের বোতল টোতল ওপেন করার জন্য, কিন্তু কি সুন্দর দেখতে, এটা কি কিচেনে রেখে নষ্ট করা যায় বলো? লাভ ফর এভার। এটা এনেছে, আই ডোন্ট নো, এর সাথেই সক্স, মানে রাত্রিবেলা মজা পড়েছে। ওদের ওখানে তো শোয় না, ঠান্ডা কানাডায়, এখানে এই একটা সক্স, মানে এর সাথে এটা সেট, তিনটে সেট। আচ্ছা, আর আমার জন্য এনেছে এই প্যান্টটা, এই এটা পুরো ভেলভেটের, ভীষণ সুন্দর, মানে শীতকালে খুব আরামদায়ক ভেলভেটের, একদম দেখো এই যে পুরো ভেলভেটের। এটা জিম্মাও পরতে পারবে, জিম্মা তো আমার মতনই লম্বা, আমার থেকেও লম্বা হয়ে গেছে, ওই পড়বে। এইটা একটা আমার জন্য দে, আমার ড্রেসগুলো দে। এই একটা টপ এনেছে আমার জন্য, আমি কটন ভালোবাসি জানে তো, আমি বারণ করি জামা কাপড় আনতে, কিছু আনতে শোনে না, প্রত্যেকবার আনে। এই একটা টপ, এই যে এরকম, এই একটা টপ এনেছে। আচ্ছা, এই একটা গাউন, গাউন গুলো ওখানকার খুব ভালো। এই যে একটা গাউন এনেছে, এই গাউনটার সাথে আবার একটা জ্যাকেট আছে, এই গাউনটার সাথে এই জ্যাকেটটা আছে, ছোট্ট আর কি জ্যাকেট, যা গরম হবে না পড়লে, বলছে না গরম হয় না, দেখবো পরে। এটা একটা সেফটি পিন, এইটা একটা, আর একটা ড্রেস এনেছে, সেটাও একটা মানে শর্ট ড্রেস মতন, এটাও খুব সুন্দর, এটাও ভেলভেট কাপড়ের, বুঝছো? এইগুলো আমার জন্য এনেছে। তো চলো এবার ডল হাউসটা তোমাদের দেখিয়ে দিই, আগে পুরো ডল হাউসটা দেখে নাও। এই যে এইটা হচ্ছে পুরো ডল হাউস, গ্যারেজ থেকে শুরু করে, আচ্ছা এই যে দাঁড়া দাঁড়া, এই দেখো এখানে গ্যারেজ, খোল গ্যারেজ খোল, এই দেখো গ্যারেজে গাড়ি, এই যে গাড়ি, হুট খোলা গাড়ি, বাবা হুট খোলা গাড়ি ঢুকে গেল গ্যারেজে, আবার গ্যারেজ বন্ধ হয়ে যাবে। উড়ি বাবারি কি শক্ত, গ্যারেজ বন্ধ হয়ে গেল, এবার এটা ডোর, মেন ডোর, ও বেল বাজছে, আরেকবার বাজা বেলটা, ও বাবা লিফট, এটা লিফট, লিফট, এবার লিফট দিয়ে, আচ্ছা আগে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের টিভি, এই যে টিভি আর সোফা, সেন্টার টেবিল নেই, আবার উডেন ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরটা হয়ে গেল, এবার চলো এইবার লিফট যাবে সেকেন্ড ফ্লোরে যাই, এবার ওকে নিয়ে লিফটে করে সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে আসা হলো, হ্যাঁ ফার্স্ট ফ্লোরে, আচ্ছা ওইদিকে হচ্ছে ওয়ার্ক প্লেস, এখানে আছে একটা কম্পিউটার, কম্পিউটার টেবিলের উপর রাখ, এই যে কম্পিউটার আর কম্পিউটার চেয়ার টেবিল, এটা রোটেটিং চেয়ার, রোটেট করে চেয়ারটা, ও যেরকম হয় আর কি চেয়ার, সেরকম চেয়ার। তারপর আছে আমাদের কিচেন, এইখানটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে কিচেন এন্ড ডাইনিং, এখানে চেয়ার, একটা টেবিল, ডাইনিং টেবিল আর কিচেন, কিচেন এখানে খাবার রান্নাও হচ্ছে, খাবার ধুচ্ছে, আর আছে এইরকম, এটা গেল ফার্স্ট ফ্লোর, এবার চলো সেকেন্ড ফ্লোর, এই যে লিফট উঠে পড়েছে, লিফটে করে ওমা তার বউ ঘুমোচ্ছে বেডরুম, বিছানা এটা, আর এটা আলমারি, এই আলমারিটা খোলাও যায়, খোলাও যায়, আচ্ছা কাবার্ড রেখে দাও, এই দেখো এইটা হচ্ছে তাহলে বেডরুম,
আচ্ছা বেডটা আমরা এইভাবে ঘুরিয়েও তো রাখতে পারি। এই যে বেডে তিনি ঘুমোচ্ছেন, এই ওটো তোমাকে সবাই দেখবে, এই যে দেখো, হাই হ্যালো, চলো এবার এইদিকে হচ্ছে ওয়াশরুম বা বাথরুম, এই যে ওয়াশরুম, বাথটব একটা আছে, এই মেকআপ টেবিল, এখানে কত মেকআপ, মেকআপ টেবিলে অনেক মেকআপ, আর ওয়াশরুমটা দেখা, বাথটব, বাথটব রে হচ্ছে বাথটব, বাথটব আবার রেখে দে, চান করছিল, এ চান করছিল, এই হচ্ছে ওর ডল হাউস, তাই তো আমার ফেভারিট পার্ট বলে এই পুরো জিনিসটা, গেস করো কি গেস করবো, ওই লিফটটা না বেল। আচ্ছা আর এটাও নিয়ে এসছে দাদা ভাই ওখান থেকে, এই টপটা মানে গাছটা নয়, গাছটা আমার ছিল, টপটা